আসসালামু আলাইকুম, আমরা এখন থেকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর অভিষয়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। 11 নম্বর অঙ্কে বলা ছিল 16 জন লোকের একটি কাজ 6 দিনে করতে পারে, 12 জন লোক কাজটি কত দিনে করতে পারবে। তো এখানে ঐকিক নিয়ম অঙ্কটা করতে হবে, আমরা লিখতে পারবো হচ্ছে 16 জন লোক কাজটি করতে পারে 6 দিনে। তাহলে একজন লোক কাজটি করতে পারবে হচ্ছে, সময় বেশি লাগবে 16 ইনটু 6 দিনে, আর আমার লোক হচ্ছে এখানে 12 জন, 12 জন লোক কাজটি করতে পারবে 16 ইনটু 6 ভাগ হচ্ছে 12, এটা কাটলে আসে হচ্ছে 2, এটা কাটলে আসবে হচ্ছে 8, অর্থাৎ 8 দিনে। আমরা বলতে পারবো 12 জন লোক কাজটি করতে পারে 8 দিনে, এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 12, নম্বর 12তে বলা আছে x-1/x = 5 হলে x+1/x² মান নির্ণয় করো। x-1/x = 5 দেওয়া আছে, বের করতে হবে হচ্ছে x+1/x². তো এটা সূত্র করলে আমরা পাবো x-1/x² + 4x 1/x, তো এটা মান বসালে পাবো হচ্ছে 5 স্কোয়ার, এটা কাটা থাকে হচ্ছে 4, তাহলে আসবে 25 + 4 = 29, এই 29 হবে হচ্ছে নির্ণয় মান, এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13, নম্বর 13তে বলা আছে বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার এবং 4 মিটার, তাতে কত কিলোগ্রাম বায়ু আছে, অর্থাৎ আমাদের ঘরের ভিতরে কত কেজি বায়ু আছে সেটা বের করতে হবে। তো আমরা যে কোনো কিছু করার আগে ওই ঘরের আয়তন বের করতে হবে, ঘরের আয়তন বের করে সেটাকে পানির সাথে কম্পেয়ার করতে হবে, পানির সাথে কম্পেয়ার করে তারপরে বায়ুর সাথে কম্পেয়ার করতে হবে। তো দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য = 16 মিটার, প্রস্থ = 12 মিটার, উচ্চতা = 4 মিটার, অতএব আয়তন = আসবে 16 × 12 × 4 ঘনমিটার। এটা করলে পাওয়া যাবে হচ্ছে 768 ঘনমিটার। তাহলে 768 ঘনমিটার হবে হচ্ছে ঘরটির আয়তন। এখন এই আয়তনকে আমরা পানির ওজনের সাথে কম্পেয়ার করব। আমরা জানি এক ঘনমিটার পানির ওজন 1000 লিটার, অতএব 768 ঘনমিটার পানির ওজন 768,000 কেজি। এখন লিটারের ক্ষেত্রে আমরা কেজিও ব্যবহার করতে পারি, যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, অতএব বায়ুর ওজন 768,000 কিলোগ্রাম × 0.00129 কেজি = আসবে হচ্ছে 990.72 কেজি। অতএব আমরা বলতে পারবো হচ্ছে ঘরের মধ্যে বায়ুর যে ওজন সেটা হবে হচ্ছে 990.72 কেজি, এটি হবে প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।